আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সৃষ্টি জগতের মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসসালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় উপস্থাপন করব, সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসির কোরআন গবেষক প্রফেসর মাওলানা মুখতার আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে মতন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম ও সুন্দর জীবনে। আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করবার চেষ্টা করি, আজকেও ইনশাআল্লাহ সুন্দরভাবে আশা করছি। আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আমাদের একজন ভাই জাকির হাসান কচুয়া চাঁদপুর থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে আমার জরুরি কিছু টাকা প্রয়োজন, সর্বাত্মক চেষ্টা করেও কোথাও থেকে টাকা ম্যানেজ করতে পারি না, যে কোনো মূল্যে আমার টাকা লাগবেই, এক্ষেত্রে কি আমি সুদে কারো কাছ থেকে কি ধার নিতে বা টাকা নিতে পারবো? জি ভাই জাকির হাসান, অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আপনি পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা আপনার বিষয়টি জানার চেষ্টা করি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে কোরআনে সূরা বাকারাতে যে ভয়ঙ্কর বাণী উচ্চারণ করেছেন, তিনি বলেছেন যারা সুদ খায় তারা ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহ, তারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেক। এটি কোরআনের আয়াত, যে যারা সুদ খাচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আমাদের কি সামর্থ্য আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার? তাহলে এই গুণাটা কত ভয়ঙ্কর! এবং ছোট্ট একটি গুণাও আছে, যেটা 73টা না কয়টা যেন গুণা আছে সুদের মধ্যে, যে সুদের মধ্যে 70টা গুণা আছে। রাসূলুল্লাহ বলেছেন তন্মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে জেনা, যেটা মায়ের সাথে বা ইনসেস্ট যেটাকে ইংরেজিতে বলে, যে মায়ের সাথে জেনা করা, এটা হচ্ছে সর্বনিম্ন গুণা। আর উপরে গুণাগুলো তো আছেই। তাহলে সুদটা মানুষকে কোথায় নিয়ে যায়? ইয়াম হাকুল্লাহুর রিবা ও ইউরবি সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুদের উপর ভিত্তি করে যত যা কিছু ঘটুক না কেন সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন, আর দানের উপর ভিত্তি করে যা তৈরি হয় সব কিছুর মধ্যে আল্লাহ বারাকা দান করেন, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষণাবেক্ষণ করেন, সেগুলোকে আল্লাহ পরিচালিত করেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, বৃদ্ধি করেন। এই জন্যে সুদ একজন ব্যক্তিকে একেবারে ধ্বংস করে দেয়, তার নৈতিকতা ধ্বংস করে দেয়, তার দুনিয়া ধ্বংস করে দেয়, আখেরাত ধ্বংস করে দেয়। আমাদের এই প্রিয় ভাই, তিনি কিন্তু তার প্রয়োজনের কথা তিনি বলেননি। অতএব প্রয়োজনের কথা না বোঝার আগে আমরা কখনোই বুঝতে পারবো না যে তার এই সুদটা আসলে কোন লেভেলের প্রয়োজন। যেমন ধরুন কোনো একজন ব্যক্তি হয়তো বা তিনি চিন্তা করলো যে আমার তো বাড়িটা ছয়তলা হয় নাই, এখনও পাঁচতলা পর্যন্ত হয়ে গেছে, উপরে ছাদটা দেওয়া দরকার, আমার এখন জরুরি ভিত্তিতে কিছু টাকা লাগবে। অতএব তার এই জরুরিটা কোন লেভেলের জরুরি এটা আমরা জানি না। যেই জরুরিকে আমাদের বুঝতে হবে ইসলাম, ওই জরুরতের ক্ষেত্রে হারামকে একজন ব্যক্তির গ্রহণ করার জন্য অনুমতি দিয়েছে, যেই জরুরিটা তার জীবনকে ধ্বংস করে দিতে পারে। যেমন মরুভূমিতে কোনো একজন ব্যক্তি যাচ্ছে, এখন তিনি তার খাদ্যও নাই পানিও নাই, তিনি মারা যাবেন না খেলে, এই সময় তিনি যদি মরা কোনো প্রাণী দেখেন তাহলে ওই প্রাণীর কিছু গোশত তিনি হয়তোবা পুড়িয়ে তিনি খেতে পারেন, কারণ তার এখন জীবন বাঁচানো দরকার, এতটুকু। এটা হচ্ছে প্রশ্ন। অথবা এটাকে লাইফ সেভিং কোনো ফ্যাক্টর যে আপনার জীবনকে রক্ষা করবে, নাহলে আপনি মরেই যাবেন, এরকম কোনো ফ্যাক্টর কিনা আমরা সেটা জানি না, যেহেতু বিস্তারিত বিষয়টি আসেনি সেজন্য আমরা বলতে পারছি না। তবে সুদের ভয়াবহতা এতটুকু যে আপনি এখান থেকে বিরত থাকুন প্লিজ, আপনার একান্ত প্রয়োজন হলে কারো কাছ থেকে কর্জে হাসানা নিন, অথবা আপনার কোনো সম্পদ থাকলে সেই সম্পদ আপনি বিক্রি করুন। আপনি আপনার জীবনকে নিজকে ধ্বংস করে দিয়ে কার জন্য আপনি এই সম্পদ রাখছেন? আপনার সম্পদ বিক্রি করে দিন, অথবা আপনি অন্য কোনোভাবে এটা চেষ্টা করুন। জি জি, কিন্তু আপনি সুদের কাছে যাবেন না ইনশাআল্লাহ। এবং সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব লেখক, কোরআনে সবই তো জাহান্নামী, সবই জাহান্নামী, কোরআনে আসছে এবং হাদিসে একই আলোচনা আসছে। আসলে জান্নাত আর জাহান্নাম নিয়ে যদি আলোচনা নাও করা হয়, যদি পার্থিব বিষয়ের লাভ এবং লস নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে সুদের চেয়ে মানে খারাপ বিজনেস আর কোনটা কিছুই হতে পারে না। এবং যারাই সুদ নিয়েছে, আমিও তো বিজনেস করি আলহামদুলিল্লাহ, তো আমিও দেখছি সেই বিজনেসের মধ্যে যদি সুদের মধ্যে জড়িয়ে যাচ্ছে আমি, হ্যাঁ আমি একজন পরিবহন ব্যবসায়ীও বটে বর্তমানে, তো আমি বাস কিনি, বিক্রি করি, বিভিন্ন ই করতেছি, তো এই ব্যবসায় দেখতেছি যে যারা নাকি সুদের উপরে টাকা নিয়েছে
এবং এই ব্যবসাগুলো তারা দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয়ে একবারে তাদের বাস ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং কোম্পানি তার বাসকে আবার ধরে নিয়ে আসতেছে। অনেক রকমের ব্যাপারগুলো আমি বাস্তবে বিজনেস করতে গেলে যেটি পরিলক্ষিত সেটি দেখছি। অপরপক্ষে সুদ ছাড়া আস্তে 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 অল্প অল্প করে পুঁজি নিয়ে যদি আগানো যায়, আল্লাহ সেটার মধ্যে কিন্তু অনেক বরকত দেয়। আলহামদুলিল্লাহ আপনি নিজেই তার এক্সাম্পল নিশ্চয়ই। জি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মনে করি যে আসলে কোনো মানুষেরই সুদের সাথে যুক্ত থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কেনা বেচা হতে পারে, ক্রয় বিক্রয়, যেমন ধরনের কোনো একটি পণ্য আপনি কিনলেন বা সে কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি নিলেন, তারা সেখানে টাকা বিনিয়োগ করলে সেই বিনিয়োগটা বৈধ, কিন্তু সেটার ক্ষেত্রে তো সুদ হবে না। হ্যাঁ, পণ্য ক্রয় বিক্রয় এবং সেটাতে যদি কিস্তি বা ইনস্টলমেন্ট ধরে দেওয়া হয় সেটিও অবৈধ নয়। অনেকে কিন্তু আবার এই যে সুদকে এবং বিজনেসকে গুলিয়ে ফেলে, হ্যাঁ বলেন যে আর উনি তো ব্যবসা করতেছেন তো উনি তো সুদের মধ্যে জড়িয়ে গেছে, না সেটি হবে না। যদি আপনি ডাইরেক্ট টাকা দিয়ে টাকা নেন, যে আপনি 10 টাকা আপনি কারো কাছ থেকে নেবেন, উনি 10 টাকা দিচ্ছেন, কিন্তু এই 10 টাকার বিনিময়ে 1 মাস বা 2 মাস পরে তাকে আবার 20 টাকা ফেরত দিতে হবে, এটাই তো সুদ। এই কনসেপ্টটা কিন্তু যদি আপনি আরও ডিটেইলস যদি মানে ব্যবসার সাথে ইসলামের যে সম্পর্কটা, এবং অসংখ্য আমরা এই আলোচনার প্রেক্ষাপটে যেহেতু সুদ এবং ব্যবসা আল্লাহ তাআলা কিন্তু দুইটাকে একসাথে জুড়ে দিয়েছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, মানে সুদ থাকবে না, ব্যবসা থাকবে। ব্যবসায় কিন্তু বরকত হয়, বৃদ্ধি হয়, এবং সেটা যদি আস্তে আস্তে হয় কিন্তু সেটার মধ্যে অনেক বরকত আছে। সেটার মধ্যে আপনি কি বলবেন যে আসলে আমরা বিজনেস করে আমরা সামনে এগুলে এর সফলতাটা কতটুকু, এবং সুদ নিয়ে কাজ কারবার করলে এটার ব্যর্থতাটা কতটুকু, এই দুটো যদি একটু সমন্বয় সাধন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে তিনি ব্যবসাকে হালাল করেছেন, সুদকে তিনি হারাম করেছেন। তিনি বলেছেন ব্যবসার যেই কাজগুলো সেগুলোই শুধুমাত্র হালাল। আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমরা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা, কারো সম্পদ অন্যের কোনো সম্পদ যদি আপনি আপনার জন্যে আনতে চান তাহলে এটা ব্যবসা ছাড়ার কোনো অবস্থায় বৈধ নয়, অবশ্যই সেটা ব্যবসার মাধ্যমে হতে হবে। আপনি ব্যবসার মাধ্যমে শুধুমাত্র আয় ইনকাম করতে পারবেন, অন্যের কোনো অথবা আপনি সার্ভিস প্রদান করবেন সেটা এক ধরনের ব্যবসা, কারণ আপনি তাকে একটা জিনিস দিলেন, আপনি সেটা আপনার কাছ থেকে আপনার সার্ভিসটা সে কিনলো এবং আপনাকে তার বিনিময় প্রদান করলো, এর বাইরে কোনো জিনিস নয়। তাহলে সুদ হচ্ছে কি, ব্যবসা হচ্ছে একটা বিনিময় এক্সচেঞ্জ, কিন্তু সুদ হচ্ছে আপনার কোনো এক্সচেঞ্জের কোনো জিনিস এখানে নাই, ডাইরেক্ট কোনো একটা জিনিস একই প্রজাতির কোনো জিনিস দিয়ে একই প্রজাতির কোনো জিনিস নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার মধ্যে 90 ভাগ বারাকা রেখেছেন, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি ব্যবসা করে তাহলে তিনি 9 টাইমস তিনি ইনকাম করতে পারবেন যিনি অন্যান্য যারা সার্ভিস করছেন তাদের তুলনায়। এই জন্য আপনি দেখুন সারা পৃথিবী জুড়ে অধিকাংশ ব্যক্তিরা যারা সম্পদের অধিকারী তারা কিন্তু ব্যবসায়ী, সার্ভিস হোল্ডার যারা তারা কিন্তু কেউ অত সম্পদের অধিকারী নন, হতেই পারে না, অসম্ভব, কারণ এটা একটা ফিক্সড ইনকাম। এবং আল্লাহ রাসূল বলে গেছেন 1500 বছর আগে যে ব্যবসা এর মধ্যে আল্লাহ 90 ভাগ বারাকা রেখেছেন আপনার সার্ভিসের তুলনায়। অতএব আমরা সেখানে এই সুযোগটা বা এই সুবিধাটা বা এই বারাকাটা সেখান থেকে আমরা অর্জন করতে পারি। ব্যবসাতে সুবিধাটা কি, একজন ব্যক্তি সার্ভিস যখন দেয় তখন তিনি হয়তো বা পার্টিকুলার একজন ব্যক্তিকেই তিনি সুবিধা দিচ্ছেন, কিন্তু যখন একজন ব্যবসা করে তখন কিন্তু বহু লোকের তিনি সুযোগ সুবিধা দিচ্ছেন। সেখানে ব্যবসা যিনি করেন তার কারণে সেখানে একদল লোক সেখানে চাকরি করছে তারা সুবিধা পাচ্ছে, আরেকদল লোক ওই ব্যবসায়ী পণ্যের কারণে ওটা তারা কিনছে, এই কিনে তারা বিক্রি করছেন তারা লাভবান হচ্ছেন, যারা কিনছেন তারা এগুলোর মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাচ্ছেন। আপনি যেমন পরিবহনের কথা বলেন, আপনি সেখানে একদল লোক চাকরি করছে এটা হচ্ছে, একদল লোক এখান থেকে তাদের ব্যবসা বাণিজ্যগুলো এর কারণে তারা চালাচ্ছে অথবা তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতে পারছে, এই যে বহু লোক কিন্তু ব্যবসার কারণে ইনভলভ হয়ে যাচ্ছে, আরেকদল লোক এখানে তারা তাদের ইনভেস্টমেন্ট করছে হালাল পন্থায় এবং তার মাধ্যমে তারা ইনকাম করছে, এই যে বহু লোকের এখানে ইনভলভমেন্ট মাল্টি ডাইমেনশনাল যে এখানে ফাংশন জীবিকার কারণে। জি, অনেক চমৎকার কথা বলছেন, আপনার কাছ থেকে আবার শুনবো। আসলে ব্যবসা বাণিজ্য নিয়েই কিন্তু একটা বিশাল অনুষ্ঠান করা যায় এবং এই সম্পর্কে কিন্তু অনেক কনসেপ্ট এবং আইডিয়া আছে যেগুলো বিল্ড আপ করলে একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী হতে পারেন। ইসলামের মধ্যে কিন্তু সেই রুলসগুলো দেয়া আছে যে কোন খাতে কীভাবে বিজনেস করলে একটি মানুষ সফল ব্যবসায়ী হতে পারবে, রাসূলুল্লাহ কিন্তু এটি দেখিয়ে গিয়েছেন, তার সাহাবীগণ দেখিয়েছেন, এটি নমুনা আছে। আমরা ব্যবসা বাণিজ্যে ইসলামের প্রভাব এবং সুদের কুপ্রভাবগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে জীবিকার 100 ভাগের মধ্যে 90 ভাগই
হচ্ছে বিজনেসের মধ্যে, অথবা জীবিকার 10 ভাগের মধ্যে 9 ভাগই হচ্ছে বিজনেসের মধ্যে, ব্যবসার মধ্যে। সুতরাং ব্যবসাটাকে অনুপ্রাণিত করা হয়েছে বেশি, এবং একজন সফল উদ্যোক্তা এবং একজন উদ্যোক্তাকে সবচেয়ে বেশি এনকারেজ করা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছিলেন, নিজে করেছেন সেটি দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এবং ইসলামের পোশাকটাও কিন্তু বিজনেসের মাধ্যমে এবং সমগ্র পৃথিবীতে, এবং এটিই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো সেই দিকটা থেকে যদি আপনি আরেকটু আলোচনা করেন যে একজন সফল ব্যবসায়ী হতে হলে কী করা দরকার, এবং সুদের ভয়াবহতা থেকে ফিরে এসে মানে অনলি ব্যবসার মধ্যে থেকে কীভাবে ভালো ব্যবসা করা যায়। যে এখানেই মৌলিকভাবে হচ্ছে, এই জন্যে ব্যবসায়ী যারা দিনদার ব্যবসায়ী, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আমানতদার, দিনদার, সত্যবাদী ব্যবসায়ী, এই সকল ব্যবসায়ীরা কেয়ামতের দিন নবী রাসূলদের সাথে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, যারা সৎ ব্যবসা করে তাদেরকে তিনি বলেছেন কেয়ামতের দিন তারা মাল আম্বিয়াই, নবী রাসুলদের সাথে তারা কেয়ামতের দিন থাকবে। নবী রাসুলদের সাথে থাকা মানে হচ্ছে মর্যাদা কিন্তু ওই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করবেন। কারণ কি? কারণ হচ্ছে ব্যবসায়ীদের কারণে সমাজে বহু লোক তারা উপকৃত হয়, সমাজের উন্নয়ন হয়। যারা আপনি দেখুন, যদি বাংলাদেশের কথাই বলি, এখানে দানশীল কারা? ব্যবসায়ীরা। আমি যদি চাকরি করি, আমি তো আমার পরিবার সংসার চালাতেই ক্লান্ত ব্যস্ত, কিন্তু ব্যবসায়ীরা সমাজ নির্মাণে, সমাজের উন্নয়নে, সমাজের দিনী প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে তাদের অবদান কিন্তু বেশি। এই জন্যে তারা অনেক বেশি কল্যাণকর কাজ করতে পারেন, এই জন্য তাদের স্বভাবও অনেক বেশি। 2 নম্বর বিষয় হচ্ছে, কিন্তু তিনি যদি হারাম ব্যবসায়ী হন, অবৈধ ব্যবসায়ী হন, অথবা ব্যবসা করতে গিয়ে তিনি মানুষের উপর জুলুম করেন, তাহলে রাসূলুল্লাহ বলেছেন ইন্নাত তুজ্জারা হুমু আল ফুজ্জারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ব্যবসায়ীরা আল্লাহর কাছে অপরাধী হিসেবে উপস্থিত হবে। কারণ তার মাধ্যমে অনেক বেশি লোক যেমনিভাবে উপকৃত হয়, অনেক বেশি লোক অপকার হতে পারে, অনেক বেশি লোকের ক্ষতি হতে পারে। যেমন ধরুন, তিনি খারাপ পণ্য উৎপাদন করলেন, তাহলে বহু লোক তার কারণে ক্ষতিগ্রস্ত হলো। তিনি হারাম পণ্য উৎপাদন করলেন, বহু লোক তার কারণে ক্ষতিগ্রস্ত হলো। আর যারা সার্ভিস দেয়, তার মাধ্যমে হতে পারে একজন লোক হয়তোবা ক্ষতিগ্রস্ত হবে। অতএব একদিকে তার সম্মানও বাড়ার অনেক সম্ভাবনা আছে, তার অসম্মান হওয়ার অনেক সম্ভাবনা আছে। এই জন্যে ব্যবসাকে ইসলাম অনুমোদন করেছে, অনুপ্রাণিত করেছে। নবী রাসুলদের মধ্যে অধিকাংশই তারা ব্যবসায়ী ছিলেন। সাহাবা ইকরামদের মধ্যে আপনি 3-4 জন শ্রেষ্ঠতম আপনার খলিফা, যাদেরকে আমরা আবু বকর, ওমর, উসমান, আলী, এর মধ্যে 3 জনই তারা ব্যবসায়ী ছিলেন। অতএব ব্যবসাকে ইসলাম এভাবে উৎসাহিত করেছে। আমাদের এই অঞ্চলেও আমরা যদি দেখি, এই অঞ্চলেও ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে, আরব বণিকদের মাধ্যমে, আরব ব্যবসায়ীদের মাধ্যমে। ব্যবসায়ীরা শুধুমাত্র ব্যবসা করতেই যান না, তারা তাদের সাথে তাদের সংস্কৃতিকে নিয়ে যান, তাদের সংস্কৃতিকে নিয়ে যান, তাদের কালচারকে নিয়ে যান, তাদের দিনকে নিয়ে যান, এবং ব্যবসায়ীরা তারা ধর্ম প্রচার করতে পারে। কারণ তার কাছে প্রতি মুহূর্তে লোকেরা আসবে, লোকদের সাথে সম্পর্ক তৈরি হবে, এই সম্পর্কের সুবিধা তারা তাদের কাছে দিনের কথাগুলো ছড়িয়ে দেবেন, দিনের কথাগুলো বলে দেবেন। এর মাধ্যমে কিন্তু আমাদের এই অঞ্চলে ইসলাম এসেছে, আমাদের অঞ্চলে ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে, আমাদের অঞ্চলে ইসলাম এসেছে যে পীর আউলিয়া তাদের মাধ্যমে এবং সুফি সাধকদের মাধ্যমে। ফলে ব্যবসায়ীরা একটা বিশাল ভূমিকা পালন করেছে। এই যে আমাদের চট্টগ্রাম যে অঞ্চলের কথা বলি, এখানে কিন্তু ব্যবসায়ীদের ঘাঁটি ছিল, তারা ব্যবসা করতো আরব থেকে, এবং ওই যে পূর্বে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সকল অঞ্চলগুলোতে এখানে তাদের ঘাঁটি ছিল। ফলে এই অঞ্চলে ব্যবসার মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়েছে। ব্যবসা এই জন্য আমাদের করা দরকার, 2 নম্বর বিষয় বলছি। আর 3 নম্বর বিষয় হচ্ছে ব্যবসা এবং সুদ, এর মধ্যে আমাদের বোঝা দরকার যে কোনটা সুদ, কোনটা ব্যবসা। রাসূল ইসলাম বিখ্যাত সেই হাদিস যার উপর ভিত্তি করে সুদের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, তা হচ্ছে যদি এমন হয় যে পণ্যটি আমরা কিনছি, অথবা কোনো এমন একটা জিনিস যেটা মাসালাম বিমাসালেন, অর্থাৎ একই জিনিসের বিনিময়ে আমরা একই জিনিস গ্রহণ করছি। যেমন ধরুন, কেউ আমাদেরকে টাকা দিল, টাকার বিনিময়ে টাকাই তাকে ফেরত দিলাম, তাহলে এটা কি সুদ? কিন্তু যদি এমন হয় যে আমরা, অথবা চাল দিলাম, চালের বিনিময়ে চাল দিলাম, অথবা ডাল দিলাম, ডালের বিনিময়ে ডাল, মাছ দিলাম, মাছের বিনিময়ে মাছ, মাংস দিলাম, মাংসের বিনিময়ে মাংস, একই ক্যাটাগরির যদি হয় তাহলে সেটা সুদ হয়ে যাবে। সেখানে যদি একটুও বেশি দেওয়া হয়, সমান দিলে সেখানে সুদ হবে না। যেমন আপনার কাছ থেকে আমি 1 লাখ টাকা নিলাম, ফেরত 1 লাখ টাকা দিলাম, সুদ হবে না। কিন্তু আমি 1 লাখ টাকা নিলাম, ফেরত দিলাম 1,10,000 টাকা, 1,01,000 টাকা ফেরত দিলে 1 টাকায় সুদ হলো। কিন্তু যদি এমন হয় যে এটা বিনিময় হয়, অর্থাৎ পণ্য হয়, অথবা একই ক্যাটাগরির হলো না, যেমন টাকার বিনিময়ে ডলার, তাতে কোনো সমস্যা নাই, অথবা টাকার বিনিময়ে ধরুন আমি গাড়ি কিনলাম, অথবা বাড়ি কিনলাম, অথবা আমি টাকার বিনিময়ে অন্য কোনো পণ্য কিনলাম, তাহলে এটা বিনিময় হয়ে গেলো, এক্সচেঞ্জ হয়ে গেলো, এটাই ব্যবসা। কিন্তু অনেকে মনে করেন যে আসলে আমি কারো টাকা প্রয়োজন, এখন টাকা তার প্রয়োজন হচ্ছে, সেই প্রয়োজনে 1 লক্ষ টাকার দরকার, তো সে ভাববে যে আমি কেন 1 লাখ টাকা তাকে দিব, আমার কী লাভ হবে?
যে এই জন্য তিনি সেখানে ব্যবসায়ী চুক্তিতে যাবেন, যেই ভদ্রলোক যার টাকা দরকার তিনি কি কারণে টাকাটা নিচ্ছেন, তিনি যদি টাকাটা ব্যবসায়ী কোনো উদ্দেশ্যে নেন তাহলে তার সাথে চুক্তি হবে যে আপনাকে আমি 1,000-1,00,000 টাকা দিলাম, আপনি যে ব্যবসা করবেন ওই ব্যবসায় আপনার ধরুন 10,00,000 টাকা ইনভেস্ট করেছেন, তাহলে 1,00,000 টাকা অনুসারে আমি কতটুকু প্রফিট পাবো অতটুকু প্রফিট আপনি আমাকে দিয়ে দেবেন, এক নম্বর কথা। অথবা দু নম্বর বিষয় হতে পারে যে 1,00,000 টাকা উনি তাকে ব্যবসায়িক ভিত্তিতে এরকমভাবে দেবেন যে আপনি 1,00,000 টাকা দিয়ে নিশ্চয়ই কোনো একটা পণ্য কিনবেন, ওই পণ্যটা আমি আপনাকে কিনে দিলাম। যেমন একটা গাড়ির কথা বলছি যে আপনি 1,00,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, আমি আপনাকে গাড়িটা কিনে দিলাম, কিনে দিয়ে এই গাড়ির ব্যাপারে আমি এবার গাড়ি তো আমি কিনেছি, এই গাড়িটা 1,00,000 টাকা দিয়ে কিনলো, আমি আপনার কাছে 1,10,000 টাকা বিক্রি করলাম, আপনি আপনার কাছে 1,10,000 টাকা বিক্রি করলাম, আপনি এবার আমার কাছ থেকে কিনলেন, ওই গাড়ির মালিকের কাছ থেকে কিনেননি, আমি যেহেতু তার কাছ থেকে কিনে নিয়েছি আপনি আমার কাছ থেকে কিনলেন, এবার 1,10,000 টাকা আপনি আমাকে এক বছরে পরিশোধ করেন, কোনো সমস্যা নেই, আপনি ধীরে ধীরে ইনস্টলমেন্টে আপনি আমাকে পরিশোধ করেন, তাহলে এটা ব্যবসা হয়ে গেলো, এটা সুদ হলো না। এই জায়গায় সুযোগ সুবিধাটা কি, অনেক ব্যক্তি এখানে লাভবান হলো, কিন্তু সুদ যখন নেয় তখন এটা একটা ফিক্সড হারাহারি সেখানে তৈরি করা হলো যে আপনি 1,00,000 টাকায় প্রতি মাসে আমাকে 10,000 টাকা করে দেবেন অথবা 2,000 টাকা করে দেবেন, আপনি এবার যত বছর রাখেন তত বছর আমাকে দিয়ে যাবেন, এর ব্যবসায়ী কোনো স্রোত এখানে নাই। কেউ কেউ বলতে পারে দুটোই তো প্রায় দেখতে একই রকম, মনে রাখতে হবে যে স্রোত যদি একরকম হয় প্রসেস কিন্তু একরকম নয়, প্রসেস একরকম না হওয়ার কারণে জিনিস হালাল এবং হারাম হয়ে যেতে পারে। যেমন একটা এক্সাম্পল বলি, বিয়ে এবং পরকীয়ার মধ্যে পার্থক্য কী, অথবা বিয়ে এবং লিভ টুগেদারের মধ্যে পার্থক্য কী, স্বামী স্ত্রীও এক জায়গায় থাকে এবং লিভ টুগেদার যারা করে দুজনের মধ্যে বিয়ে হয় নাই তারাও কিন্তু একসাথেই থাকে, একই কাজই হয় কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটার প্রসেস হচ্ছে ভিন্ন। অর্থাৎ এখানে একটা প্রসেস শরিয়া পদ্ধতিতে দুজনকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করা হলো আর এখানে কোনো শরিয়া পদ্ধতি মেনটেন করা হলো না, এই দুটো প্রসেসের মাধ্যমে দুটো হারাম এবং হালাল হয়ে যায়। তেমনিভাবে ব্যবসাটা হালাল হয় প্রসেসের মাধ্যমে এবং সুদের মধ্যে ওই প্রসেসটা না থাকার কারণে এটি পরিপূর্ণভাবে হারাম হয়ে যায়। এটাকে ইসলামী শরীয়তে মোরাবাহা বলে। এই যে ইসলামী ব্যাংকিংগুলো যে কাজটি করে, এই ব্যাংকিংগুলো এই কাজ করে মোরাবাহার ভিত্তিতে। আবার এখানে মোশারাকা আছে, আবার এখানে মোদারাবা আছে। মোশারাকা মানে হচ্ছে যেমন ধরুন দুজনই টাকা দিল এবং দুজনই সেখানে কাজ করলো, মানে মোশারাকা মানে দুজনই শরিক হলো। যেমন আপনার 10,00,000 টাকা আমার 1,00,000 টাকা হতে পারে, অর্থাৎ প্রফিট রেশি অনুসারে হবে, আপনি 10,00,000 টাকার প্রফিট পাবেন আমি 1,00,000 টাকার প্রফিট পাবো, এর আগে আমরা যে কথা বলেছিলাম। এভাবে দুজনই শ্রম দিয়েছে, শ্রমের বিনিময়ে দুজনই পেলো কিন্তু প্রফিট যা হলো তা ওই রেশি অনুসারে ভাগ করে নেওয়া হলো। আরেকটা হলো মোদারাবা, মোদারাবা মানে হলো যে আপনি শ্রম দিলেন আমি টাকা দিলাম, কারণ আমার শ্রম দেওয়ার মতো বুদ্ধিও নাই বিবেকও নাই যোগ্যতাও নাই, আর আপনার যোগ্যতা আছে বিবেক আছে, আপনি পলিসি জানেন, ব্যবসায়ী পলিসি জানেন, আমি আপনাকে টাকা দিয়ে দিলাম, মোদারাবার ভিত্তিতে আপনি ব্যবসা করলেন আমার টাকাটা নিয়ে, এবার প্রফিট দুজনের মাঝে ভাগ করে নেওয়া হলো। আপনি বললেন যে ঠিক আছে যা প্রফিট হবে তার 60% আপনার 40% আমার, অথবা আপনি বললেন 50% আপনার 50% আমার, এরকম একটা আগে চুক্তি হবে, চুক্তির উপর ভিত্তি করে দুজন টাকাটা প্রফিটটা ভাগ করে নেবে, এটাকে বলে মোদারাবার। এই প্রসেসের কারণে ইসলামী ব্যাংকিং আর ইসলামিক বিজনেস হালাল, আর আমরা যেটা সুদের কথা বলছি সেই সুদগুলো হারাম। এর মাধ্যমে কি হয়, এন্টারপ্রেনিওর গড়ে ওঠে। যেমন ধরুন আমরা যে ব্যবসার কথা বলছি, এই পৃথিবীতে যারা আমি এবং আপনি আমরা ব্যাংকে কিন্তু টাকা রাখছি, ব্যাংক আমাদেরকে বছরে 1,00,000 টাকার বিনিময়ে 500 টাকা দেবে, তাই না? কিন্তু ব্যবসায়ী কিন্তু ওই 1,00,000 টাকা নিয়ে কি করে ব্যবসা করে, সে অথবা 50,000 টাকা অথবা 20-30,000 টাকা এক বছরে ইনকাম করেছে কিন্তু আমাকে দিয়েছে কত, 500 টাকা। যদি ইসলামিক যে সিস্টেমের কথা বলছি, মোরাবাহা অথবা মোশারাকা অথবা মোদারাবা হতো, তাহলে যিনি ব্যবসা করেছেন উনি ওই প্রফিট 1,00,000 টাকায় তিনি প্রফিট করে তিনি হয়তোবা 10,000 টাকা তিনি নিয়েছেন, আমাকে কমপক্ষে 5,000 টাকা দিতেন অথবা 4,000 টাকা দিতেন অথবা 10,000 টাকাই দিতেন, ফলে এখানে উইন উইন সিচুয়েশন, উভয় পক্ষ কিন্তু এখানে লাভবান। আর আমরা এখন যে ব্যাংকিং সিস্টেম দেখছি, যে সুদি সিস্টেম দেখছি, তা শুধুমাত্র যারা টাকা আছে তারাই আরও টাকা নিচ্ছে এবং তারাই লাভবান হচ্ছে। এই জন্য একজন ব্যক্তির আগে একটা ইন্ডাস্ট্রি ছিল এখন 5টা হচ্ছে, আর ওই যেই ব্যক্তি আমি এবং আপনি সাধারণ মানুষ, ওই যে ব্যাংকে যে 1,00,000 টাকা রেখেছি 10 বছর পরে দেখা যাবে 1,10,000 টাকা হয়েছে মাত্র, কিন্তু ওই 1,00,000 টাকা নিয়ে ওই ভদ্রলোক কিন্তু এর মধ্যে হয়তো আরও 10,00,000 টাকা ইনকাম করে ফেলেছে। যে আসলে আপনি যথার্থই বলেছেন যে আসলে এই বিজনেসের মধ্যে একটা সমতা সৃষ্টি এবং এটির মধ্যে একটা সিরিয়াস উন্নয়ন যদি আমরা দেখতে চাই তাহলে সুদকে আসলে আমাদেরকে বিতাড়িত করতে হবে এবং ব্যবসাটাকেই আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, বিজনেসটাকে। বিজনেস এবং সুদ দুটো এক হতে পারে না, এবং এটার কারণে কিন্তু আমরা সমাজে দেখছি শেয়ার বিজনেস কিন্তু আজকে ধসের নেমে যাচ্ছে প্রতিদিনই, তো এটা সুদভিত্তিক ইয়ের কারণে। তো এই বিজনেসগুলো কি হবে এবং এটা কীভাবে এটাকে সঠিক ওয়েতে চালাতে পারবো, ইসলামিক আইডিওলজিতে আমরা একটি আশার দিক এখন লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে
ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা নিয়ে ধারণাটা কিন্তু খুব কম ছিল। এখন ইসলামী ব্যাংকের ধারণা সৃষ্টি হয়েছে এবং ইসলামের মাধ্যমে বিজনেস করলে যে ব্যবসায় সত্যিকার সফলতার মানে দ্বার প্রান্ত থেকে শুরু করে মানে উন্নতির উন্নততর শিখরে পৌঁছা যায় সে বিষয়টি আজকে উপলব্ধি করতে পেরেছে আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের ব্যাংকাররা, আমাদের দেশের ব্যাংকিং সিস্টেম, যার কারণে আজকে প্রায় মানে এই ইসলামী ব্যাংকিংয়ের পাশাপাশি কনভেনশনাল ব্যাংকিংও ইসলামী ব্যাংকিং চালু করেছে। এবং শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়াতেও এখন ইসলামী ব্যাংকিং চালু হয়েছে, জাপানেও ইসলামী ব্যাংকিং, এবং ইসলামী ব্যাংকিং গ্রহণ করেছে আমেরিকা এবং অস্ট্রেলিয়া, ইউরোপের মতো জায়গাতেও কিন্তু ইসলামী ব্যাংকিং শুরু হয়ে গেছে। এটি কেন, এই দিকগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলছিলাম যে আসলে সফলতা তারা পাচ্ছে। আজকে হাজার হাজার কোটি টাকা যে লাভ এটি ইসলামী ব্যাংক দেখাচ্ছে, এবং পাশাপাশি অন্যান্য যে কনভেনশনাল ব্যাংকগুলোর যে ইসলামিক উইং রয়েছে তারাও কিন্তু সেগুলো মানে দেখতে পাচ্ছে বা তারাও এই উইংগুলো চালু করেছে। তো সেই দিকে যদি আপনি আরেকটু আলোকপাত করেন যে আসলে আমাদের আরও কীভাবে আমরা এই দিকে ধাবিত হতে পারি। দেখুন, আমরা যদি ব্যবসা এর মাধ্যমে যদি সমাজটা পরিচালনা করি, যদি সুদী ব্যাংকিং সেখানে না থাকে, তাহলে ব্যবসার যে সফলতা এটা সকলের মাঝে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। যেমন এর আগে আমি বলেছিলাম, যেটা ধরুন আমরা অনেকে মিলে ব্যাংকে টাকা রেখেছি, কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা কর্পোরেট হাউস বা কোনো একটা কোম্পানি ব্যাংক থেকে 1,000 কোটি টাকা নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই 1,000 কোটি টাকা দিয়ে তিনি আরও 1,000 কোটি টাকা ইনকাম করলেন, কিন্তু ওই টাকা তিনি যেহেতু সুদের ভিত্তিতে নিয়েছেন, বিভিন্ন পদ্ধতি তিনি এগুলো নিলেন, ওই ভদ্রলোক ওই টাকা পয়সা ঠিকমতো ফেরত দিচ্ছেন না, ফেরত দেন না কিন্তু আমার এবং আপনার টাকা, তাই না? এবং সে ওইটা নিয়ে যেহেতু সুদের ভিত্তিতে নিয়েছে, সে একটা ফিক্সড হারে সে ওইখানে কিছু টাকা প্রদান করছে বটে, আর বাকি যত অর্থ আছে, ইনকাম আছে, সে কিন্তু ওগুলো সব নিয়ে গেছে। এই জন্য 1,000 কোটি টাকা দিয়ে সে আরও 1,000 কোটি টাকা ইনকাম করলো, কিন্তু আমি এবং আপনি বছর শেষে দেখা গেলো যে আমাদের মূলধনই খুঁজে পাচ্ছি না, অথবা আমাদের মূলধনের কাছে দেখা গেলো যে হয়তোবা ওই ব্যাঙ্কগুলো ঘোষণা করেছে আপনাদেরকে 2% লাভ দেওয়া হলো, 2% হয়তোবা আমার 1,00,000 টাকা বা 10,00,000 টাকা ছিল, আমি হয়তোবা এক বছর পরে দেখা গেলো যে 2,000 বা 3,000 বা 5,000 বা 10,000 টাকা আমি মাত্র পেয়েছি, কিন্তু এর এগেনস্টে ওরা কিন্তু প্রচুর পরিমাণ লাভ নিয়ে গেল। যদি এটা ইসলামী ব্যাংকিং হতো, ইসলামিক বিজনেসের সিস্টেমে যদি হতো, তাহলে ওই কোম্পানি এই 1,00,000 টাকার মাধ্যমে যতটুকু লাভ করেছে, মশারাকা মোদারা বাবা মোরাবাহার কথা যদি আমরা বলেছি, এগুলো কোনো একটা সিস্টেম ফলো করা হলে হতে পারতো যে ওই কোম্পানি পেয়েছে প্রফিটের 50% বা 60% বা 70%, কমপক্ষে 30% আমার কাছে চলে আসতো, ফলে সমাজে এই যে দারিদ্র, এই দারিদ্র থাকতো না, ধীরে ধীরে মানুষ দারিদ্রের কষা এই যে রোশানল থেকে বা দারিদ্রের যে কষাঘাত থেকে মানুষ অবশ্যই মুক্ত হয়ে যেত। এই জন্যে ইসলামের ইতিহাসে যখন মুসলিমরা এইরকম ব্যবসায়ী ভিত্তিক বা ইসলামিক যে পলিসি আছে, পলিসি ভিত্তিক যখন তারা পরিচালনা করেছিল, তখন সমাজে কিন্তু দারিদ্র খুঁজে পাওয়া যায়নি, দরিদ্র লোক খুঁজে পাওয়া যায়নি, সমাজে প্রত্যেকে তখন শিক্ষিত ছিল, সভ্য ছিল, প্রত্যেকটা সমাজ উন্নততর ছিল। এখন মুসলিম সমাজগুলো ওই পাশ্চাত্যের দেয়া সেই ইন্টারেস্ট বেসড ইকোনমি গ্রহণ করার কারণে মুসলিম সমাজগুলো কিন্তু এখন ধীরে 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 দুর্বল হয়ে যাচ্ছে। শুধু কি তাই, অমুসলিম সমাজের কথাই বলেন না কেন, আপনি আমেরিকাতে এখন কী পরিমাণ লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে, আপনি মনে করবেন যে আমেরিকা উন্নত, আমেরিকাতে 88 জন এমন লোক আছে যারা বাংলাদেশের মতো 48টা দেশকে তারা কিনতে পারবে, কিন্তু বাকি লোকের কাছে কোনো টাকা পয়সা নেই, অধিকাংশ লোক দেউলিয়া এবং অধিকাংশ লোক ক্রেডিট কার্ডের উপর ভিত্তি করে তারা চলছে, যদি তাদের চাকরি থাকে তাহলে ক্রেডিট কার্ডের পে তারা করতে পারে, আর না এলে তারা দেউলিয়া। এই যে একটা পরিস্থিতির লোকেরা যাচ্ছে, এগুলো সব হচ্ছে ইন্টারেস্ট বা ইস্যুদের কারণে। যদি তারা ইসলামী যে অর্থব্যবস্থা, অর্থব্যবস্থার দিকে ফিরে আসতো, তাহলে তারা দেখতো যে জটিলতা নাই। এই জন্যেই তারা ইসলামী অর্থব্যবস্থাকে তারা দেখলো যে ভায়াবল, ইসলামী অর্থব্যবস্থা কোনোদিন চ্যালেঞ্জের মুখে পড়বে না, পড়েও না, কারণ এখানে তো উইন উইন সিচুয়েশন, যিনি ব্যবসা করেন তিনিও লাভবান, যিনি ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন উনিও লাভবান, উভয়ই এখানে লাভবান হচ্ছেন, ফলে এখানে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেউ কারো অর্থ মেরে নেওয়ার সম্ভাবনা নাই। বাংলাদেশ সহ সারা বিশ্বে যা ঘটছে যে বড় বড় যেগুলোকে আমরা বলি শার্ক, শার্ক মানে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ওই যে কী বলে এই যে তিমি, বড় বড় তিমিগুলো কী করছে, বড় বড় বিশাল বিশাল অঙ্ক ব্যাংক থেকে তারা নিয়ে নিচ্ছে, এগুলো তারা ফেরত দিচ্ছে না, ফলে সাধারণ মানুষ দেউলিয়া হয়ে যাচ্ছে।
সাধারণ মানুষের অর্থ সব কুক্ষিগত হচ্ছে, কিন্তু ইসলামী ব্যাংকিং এ তো এটা হবে না। এই জন্য ইউরোপ এবং আমেরিকা দেখছে তাদের ইকোনমি তো বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। 2008 আমরা জানি প্রত্যেকে যে আমেরিকান ইকোনমি যে ধসের মুখে পড়েছিল, ওই ধস থেকে এখনো তারা বের হয়ে আসতে পারেনি। ওদের শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গিয়েছে, ওদের রিয়েল এস্টেট সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে, এবং ওদের ব্যাংকিং সিস্টেম ধ্বংস হয়ে গেছে। লেমেন অ্যান্ড ব্রাদার্স নামে তাদের একটা ব্যাংক চেইন ব্যাংকিং সিস্টেম, ওই ব্যাংকিং সিস্টেম প্রায় 190 বছর পর্যন্ত রাজত্ব করেছিল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। তাদের বলা হয় যে ওয়াল স্ট্রিট, ওয়াল স্ট্রিটেতে আপনার ওটাকে ব্যাংকিং এরিয়া বলা হয়, ব্যাংক এরিয়া, ব্যাংক পাড়া বলা হয়। ওই ব্যাংক পাড়ায় রাজত্ব করেছে ওয়াল আপনার এই যে লেমেন অ্যান্ড ব্রাদার্স। 190 বছরের ব্যাংক ধুলির সাথে হয়ে গেছে, নামও নাই এখন আর, এই সুদি সিস্টেমের কারণে। ওই জন্যে তারা এখন ইসলামী ইকোনমি নিয়ে, তারা ইসলামী ব্যাংকিং নিয়ে তারা গবেষণা করেছে, গবেষণা করে দেখছে যে এটাই একমাত্র ইকোনমিকে বাঁচাতে পারে। এই জন্যই তারা এইদিকে ফিরে এসেছে, আমরাও সারা পৃথিবীতে তাই দেখি। কারণ ইসলাম তো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ইসলামী ইকোনমি আল্লাহর দেওয়া জীবনের জীবন ব্যবস্থা, এটাই শুধুমাত্র মানুষকে বাঁচাতে পারে, অন্য কোনো জিনিস নয়। এই জন্য আমরা যত, আপনি যে ব্যবসার কথা বললেন, আমরা যত এই ব্যবসার মধ্যে ঢুকে যাব, একজন পণ্য বিক্রি করবে এবং আরেকজন সেখানে ইনভেস্টমেন্ট করবে, ফলে তিন পক্ষ এখানে লাভবান। যিনি পণ্য কিনছেন তিনিও লাভবান, যিনি পণ্য বানিয়েছেন তিনিও লাভবান, এবং যিনি ওই পণ্য কেনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেছেন তিনিও লাভবান। এই যে তিন পক্ষ লাভবান হচ্ছে, তিন পক্ষ কিন্তু সমাজে উন্নততর অর্থনৈতিক জীবন তারা উপভোগ করবে। আর যদি ইন্টারেস্ট বেজ ইকোনমি হয়, তাহলে যারা সুদ নিল শুধুমাত্র ওই লোকগুলি লাভবান হলো, যারা সুদে টাকা লাগালো এই লোকগুলো সেখানে ক্ষতিগ্রস্ত, কারণ তারা এখানে মধ্যস্থতা ভুগি এখানে তৈরি হয়েছে, ওই মধ্যখানে তারা লাভবান হবে আর অন্য সকলে এখানে ক্ষতিগ্রস্ত হবে। অনেক ধন্যবাদ। আসলে ব্যবসা ছাড়া অন্য কোনো ওয়ে গ্রহণ করলে, সুদভিত্তিক ব্যবস্থা গ্রহণ করলে কখনোই সেটা সফল হবে না। এবং পাশাপাশি আমাদেরকে যাকাত ব্যবস্থা, যে যাকাত ব্যবস্থাটাও চালু করতে হবে, যে যাকাত ব্যবস্থা চালু করলে মানুষ আসলে কখনোই দরিদ্র সীমার নিচে থাকতে পারে না, সবাই একটা সাম্য অর্থনৈতিক বৈষম্যহীন একটি সমাজ। এটা কিন্তু মানুষ ইসলামী যে বিজনেস, এই কনসেপ্টটা কিন্তু মানুষের যাকাতকে উদ্বুদ্ধ করবে। যখন কেউ সুদে কাজ করবে তখন তো তার মধ্যে ভয়ঙ্কর লোভ। একজন সুদি ব্যক্তি, তিনি তার এক টাকাই যিনি ছাড়েন না, সুদে তিনি প্রত্যেকটা পাই পাই হিসাব করেন, তিনি যাকাত দেবেন কোথেকে? তার তো এই মানসিকতাই ডেভেলপ করেনি। আর যিনি ইসলামী বিজনেস করবেন, তিনি যেহেতু দান করার মানসিকতার তৈরি হয়েছে, অতএব তিনি যাকাত দেবেন ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকার আলোচনা এবং চমৎকার প্রশ্নের উত্তরগুলো বৈশাখী টিভির ইসলাম সুন্দর জীবনে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ শেষ করবো, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@bishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islamosundarjivon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন সেটি শ্রেষ্ঠ, সেটি উন্নত, সে বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের মোহতরম মেহমান আলোচনা করেছেন। সেটি যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনোই দরিদ্রতার দিকে আমরা যাব না। আমরা দারিদ্রের কষাঘাত থেকে জয় করে আমরা একটি সাম্য সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে খয়রুল কুরুনী করণী, সর্বশ্রেষ্ঠ সমাজ, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে রাসূলের যুগ। এটি কিন্তু শুধু আদর্শের কারণে নয়, এটি তিনি উন্নত সুন্দর অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, এবং যাকাত নেয়ার মতো, যাকাত খাওয়ার মতো কোনো লোক ছিল না, এমন একটি সমাজ তিনি উপহার দিয়েছিলেন। সেই সমাজ কিন্তু আজকেও আমরা উপহার দিতে পারি, সে ধরনের চেষ্টা সাধনা আমাদের করা দরকার, তাহলেই আমরা সফল হতে পারবো, সাকসেসফুল মানুষ হতে পারবো। আমরা যেন সবাই সফল হই, সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।